এ হলো কি? শুধু তা নয়, নলছর ব্লক এটা বিস্তার মঞ্চ থেকে গেলে পরে পদ্মনগর, তারপরে নলছর বৈরাগি দোকান, বৈরাগি বাজার, তারপর এই নলছর বাজার যাওয়ার আগে ডান দিকে যেতে হয় উপরাস্তা। আমরা দুজন ওরা দিয়েছি এখান থেকে। আমরা বিশ্রাম মঞ্চের কাছে গিয়ে শুনলাম পদ্মনগর বাজারে, এই পদ্মনগরে রাস্তার রক্ষক ওদিক থেকে গাড়িগুলো পাস দিচ্ছে, কিন্তু এদিক থেকে গাড়ি দেখে দেখে পাস দিচ্ছে, আমাদের গাড়ি গেলে আমাদের আটকাবে। আমরা যদি যেতাম সেখানে প্রথমে আমাদের সাথে ক্ল্যাশ হবে, আমরা বলি না তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা গাড়ি ঘুরিয়ে বক্সা মারা দিয়ে আমরা চলে গেলাম এই দুর্লভ নারায়ণ বাজারে, কিন্তু ওখানে গিয়ে দেখি লোক এসছে কয়েকশো লোক। আপনি শুনলেন বিএমএস নেতার মুখ দিয়ে 20-25টি গাড়িকে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, অগ্রিম টাকা দেওয়া হয়েছে। সবাই বলছেন আমরা যেতে পারবো টাকা নিয়ে। সেখান থেকে আমরা জেলা সরাসরি কথা বললাম, কি হলো অবস্থা, কি করে আমাদের প্রার্থীরা যাবে। জেলা শাসক মহোদয় তার অসহায়ত্ব প্রকাশ করলেন, স্যার আমাদের দ্বারা আমরা তো গাড়ি পারবো না। এদিকে রাস্তায় রাস্তায় সব তাদের লোক বসিয়ে রেখেছে, ব্লকে কয়েকশো মানুষ বসিয়ে রেখেছে, এবং মুহুর্মুহ খবর পাচ্ছি আমরা নলছরে বোম ফাটাচ্ছি, গণতন্ত্রের মহোৎসব। মুখ্যমন্ত্রী মিছিলে হেঁটে অর্থ দেখুন, আমি মুখ্যমন্ত্রী হয়েও মিছিলে হেঁটে আমরা গণতন্ত্রের জয়গান গাইছি। তো শেষ পর্যন্ত গাড়ি যখন হবে না, আমরা খুবই হেঁটেও যাওয়া যাবে না, প্রায় সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূর। কি করব আমরা, সবাইকে বললাম আপনারা একটা কমপ্লেন দিন রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, আমরা আবার কোর্টের কাছে যাব। নিরাপত্তা পাইনি, সে ব্যবস্থা করেনি পুলিশ। এরপর আমরা আসলাম ডুগলি, আমাদের সাথে কথা হয়েছিল গতকাল রিটার্নিং অফিসার এবং এসডিপিওর সাথে, একটাই আমাদের মিছিল শুরু হবে ডুগলি আমাদের পার্টি অফিস থেকে। এসেই আমি ফোন করলাম এসপি সাহেবকে, সেখানকার এসডিপিওকে, আমাদের অন্যান্য কমরেড, তারা বললেন স্যার আপনারা আরেকটা অপেক্ষা করুন, আমরা এখানে কিছু দখলা আছে আমরা পরিষ্কার করি। প্রথমত আধা ঘন্টা সময় চাইলেন, একটা থেকে দেড়টা বাজলো, আবার দেড়টায় ফোন করলো, আবার বলল আধা ঘন্টা। আরে আপনি আধা ঘন্টা হলে তো টাইম পেরিয়ে গেলে আমরা কী করে ঢুকব। শেষ পর্যন্ত যখন 1:45 ফোন করলাম, আর তো দেরি করা যায় না, আমাদের যেতেই হবে। কেউ কেউ বলছিলেন এসপি নাকি তখন আমতলি এই থানা চক্করে ছিলেন, মনে হলো এসপি সাহেব স্বয়ং যে গুরুত্ব দিয়ে সেখানে আছেন, ব্যবস্থা করুন। তিনি গ্রিন সিগন্যাল দিলেন, স্যার আপনারা এখন শুরু করতে পারেন। আমি বের হলাম, কয়েকশো নারী পুরুষ। কিন্তু যে মাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে পৌঁছলাম, মুষলধারে ইট এবং ওই যে হাঁপানিয়া, মুষলধারে মানে ওই ইট বৃষ্টি এবং মদের বোতল, এটাও আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি।